হাতের চমকে আগুনে ছবি গিনেস বুক অফ রেকর্ডস এর স্বপ্নে বিভোর সমরেশ। হাতের চমকে আগুনে ছবি গিনেস বুক অফ রেকর্ডস এর নাম তুলতে মরুয়া সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক সমরেশ মাইতি। ছোট থেকে সঙ্গী দরিদ্রের, তা না উপেক্ষা করে সাদা ক্যানভাসে জীবন্ত ছবিকে ফুটিয়ে তোলেন সমরেশ। তার তুলির ছোঁয়াতে যেন ক্যানভাসের ছবিগুলো নতুন প্রাণ পায়। সমরেশের এমন প্রতিভাকে কর্ণিশ জানিয়েছে সমাজের সকল শ্রেণীর মানুষ। আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা ভাবে ছবিকে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলেন দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা রাম গঙ্গা অঞ্চল দক্ষিণ গোবিন্দপুরের সমরেশ। ছোট থেকে কঠোর অনুশীলন জারি ছিল তার, আর সেই অনুশীলনের ফলে সমরেশ ইতিমধ্যে নাম তুলেছেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস ও ন্যাশনাল বুক অফ রেকর্ডস এ। এবার দরিদ্রকে সঙ্গে করে গিনেস বুক অফ রেকর্ডস এ নাম তুলতে মরিয়া সমরেশ। সামনে সাদা ক্যানভাস, মুখে তুলে তুলে অনায়াসে এঁকে দিচ্ছেন রবীন্দ্রনাথ থেকে নজরুল। শুধু মুখে কেন, কখনো চোখে, কখনো কানে বা শরীরের বিভিন্ন অংশে একসঙ্গে ২২টি তুলে গুঁজে অনায়াসে মাত্র দু মিনিটে তা দিয়ে ক্যানভাসের ম্যাজিক সৃষ্টি করছেন সমরেশ। তার এই অপরূপ শিল্পকর্ম ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, ফেসবুক থেকে ইউটিউব। সমরেশের এমন প্রতিভা তাক লাগিয়েছে সকলকে। অভাবে ওই সঙ্গে করে বেঁচে থাকা ছোট বাচ্চাদের আঁকাও শেখান তিনি, তা থেকেই সামান্য আয়, আর তা দিয়ে সংসার চালান সমরেশ। তবে তার যে প্রতিভা সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে তা হলো আগুনের সাহায্যে সিদ্ধিদাতা কণেশের ছবি। তবে কেন শরীরের একাধিক অঙ্গে তুলি কুজে সাদা ক্যানভাসে বাঘ সিংহ ফুটিয়ে তোলেন সমরেশ জানা গিয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভাকে কর্ণিশ জানাতে এই কঠোর অনুশীলন সমরেশের অবশেষে সফল। এখন একটাই লক্ষ্য, গিনেস বুক অফ রেকর্ডস এ নিজের নাম নথিভুক্ত করা।